আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বর্তমানে সেপ্টেম্বর মাসের লাস্ট উইক। এই সপ্তাহে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার দাম কেমন পেয়েছে বা কমেছে এবং বর্তমান সময়ে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার দামটা কেমন আছে, সেগুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি বিভিন্ন সময়ে হাঁসের বাচ্চার দাম বা হাঁস নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো এবং আপনারা যাতে প্রতারিত না হন এবং যাতে ঠক না ঠকেন, প্লাস বিভিন্ন মোটিভেশনাল ভিডিওগুলো কিন্তু আমি সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। কারণ কি, প্রিয় দর্শক, আমি এই যে দামগুলো বলি যাতে করে আপনাদের কোনো হ্যাচারি মালিক বা কোনো দালাল বা কোনো পার্টি ঠকাতে না পারে, কারণ আপনার দামগুলো জানা থাকলে মোটামুটি একটা ধারণা থাকে। এতে করে দেখা যাচ্ছে যে হয়তো আপনার কাছ থেকে এই দামের চেয়ে 1-2 টাকা কম বা বেশি হতে পারে, বাট এমন না আপনার কাছ থেকে 5-10 টাকা বেশি নিতে পারবে, যার কারণে মূলত রেটগুলো জানানো। তো সুপ্রিয় দর্শক, আজকের বাজারে আজকে লেটেস্ট কোন জাতের হাঁসের বাচ্চার দাম কেমন আছে সেগুলো মূলত জানাবো। প্রিয় দর্শক, বর্তমানে কিন্তু আসলে সকল জাতের হাঁসের বাচ্চার দামে একটু বৃদ্ধি। অন্যান্য বছর কিন্তু এই সময় হাঁসের বাচ্চার দাম অনেক কম থাকতো, কিন্তু বর্তমানে এই বছরে এসে ডিমের দাম যেমন বেশি, আবার তেলের দাম বেশি, যারা মূলত হাঁড়ি কেনে বাচ্চা ফোটায় তাদের জন্য কিন্তু অনেক খরচ চলে আসে, আর এই সেই জন্য কিন্তু আসলে বাচ্চার প্রোডাকশনটা কম হয়, যার কারণে আপনার দামটা একটু বেশি। তো প্রিয় দর্শক, আর কথা না বলে চলুন যাই আপনাদের জানানোর চেষ্টা করি যে কোন জাতের হাঁসের বাচ্চার দাম কত টাকা। সুপ্রিয় দর্শক, প্রথমে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা, যেগুলোকে ডিমের রানী বলা হয়। খাকি ক্যাম্বেল জাতের এই যে এক কালার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, একদম সম্পূর্ণ খাকি কালার, এই বাচ্চাগুলোর মহিলা বাচ্চা যেটা হাঁসি বাচ্চাগুলো পাচ্ছেন 35-38 টাকা, এবং এর পুরুষ বাচ্চাগুলো পাচ্ছেন আজকের বাজারে 30-32 টাকা। সুপ্রিয় দর্শক, এরপরে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা, অনেকে এটাকে আপনার ঝিনুক জাতের হাঁসের বাচ্চাও বলে থাকেন। তো এই বাচ্চাগুলো কিন্তু সেম রেট, 35-38 টাকা মেয়ে বাচ্চাটা, এবং পুরুষ বাচ্চাটা হচ্ছে 30-32 টাকা। সুপ্রিয় দর্শক, এরপরে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি জাতের হাঁসের বাচ্চা, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন কালারিং বাচ্চা রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর, এবং এগুলো কিন্তু ওই রকমভাবে ডিম দেয় না, ডিম খুব কম দেয়, এগুলো হচ্ছে আমাদের দেশের জাত। তো এই বাচ্চাগুলো আপনারা আজকের বাজারে পাচ্ছেন মাত্র 32 টাকায়। সুপ্রিয় দর্শক, এরপরে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রানার জাতের হাঁসের বাচ্চা, এগুলো কিন্তু বেজিং না প্রিয় দর্শক, এগুলো হচ্ছে বেজিং এর মতোই দেখতে বাট রানার। এই বাচ্চাগুলোর মহিলা যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো আজকের বাজারে পাচ্ছেন মাত্র 50 টাকায়, এবং পুরুষ বাচ্চাগুলো পাচ্ছেন মাত্র 45 টাকায়। সুপ্রিয় দর্শক, নেক্সট যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা, এই ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চাগুলো আজকের বাজারে আপনারা পাচ্ছেন মাত্র 50 টাকায়। সুপ্রিয় দর্শক, এগুলো কিন্তু ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা। প্রিয় দর্শক, এরপরে যে এই যে সুন্দর সাদা বলিষ্ঠ বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বেজিং জাতের হাঁসের বাচ্চা, এগুলো হচ্ছে অরিজিনাল বেজিং, এখানে কিন্তু একটাও ডুপ্লিকেট বাচ্চা নেই। তো এই অরিজিনাল বেজিং জাতের হাঁসের বাচ্চাগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে মাত্র 90 টাকায়। সুপ্রিয় দর্শক, বেজিং এর বাজারটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ এখন ওইরকমভাবে কোনো খামারি ডিম নেই, প্লাস এই বেজিং এর প্রোডাকশনটাও খুব কম হচ্ছে, যার কারণে আপনার বেজিং এর দামটা একটু বেশি। তো প্রিয় দর্শক, বেজিং নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতারণা হয়, তো আপনারা যেখান থেকে বেজিং নেবেন অবশ্যই দেখে শুনে তারপরে নেবেন। সুপ্রিয় দর্শক, মোটামুটি এগুলোই ছিল আমাদের কাছে আজকের কালেকশন এবং আমি আপনাদের দামগুলো জানানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, অনেকে আমাদের কাছে রাজহাঁস এবং চীনাহাঁসের জন্য ফোন দেন। প্রিয় দর্শক, এই বাচ্চাগুলো কিন্তু আসলে সিজনালি বিক্রি হয়, প্লাস সিজনালি ডিম পারে, রাজহাঁস মূলত শীতের সিজনে বেশি পাওয়া যায়, তো এখন এগুলো হচ্ছে যে কেউ তো ওইভাবে অ্যাভেলেবেল ডিম পাওয়া যায় না, তো আমরা এগুলো প্রোডাকশন করি না। প্রিয় দর্শক, যেহেতু আমাদের ক্যাপাসিটিগুলো অনেক বড় বা অনেক বেশি ডিম প্রয়োজন হয়, সো এত কম বাচ্চা আমাদের জন্য আসলে ওইভাবে ফুটানো সম্ভব হয় না। তো প্রিয় দর্শক, মোটামুটি আজকে এইগুলোই ছিল বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার দর। নেক্সট আবারও যখন রেটটা আপডাউন হবে আমি আপনাদের জানানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।